गाइज वेलकम बैक टू अनदर वीडियो। सो आज का हमारे यहाँ डे होच्छे 6 और 85 नंबर डे और पार्ट 6। सो लेट्स स्टार्ट द मैच। हमारे 90 डेज जो सीरीजटा चलछे एटार साथे ठीक आछे। एबार आमार एकटा लेवल कम प्लेयारेर साथे पड़छे, माने आमार 33 और अपोनेंटेर 32 लेवल। सो देखा जाक, अपोनेंटेर हिट एसेछे, अपोनेंट एकटा गुली ढुकिएओ निएछे इजिली जोरे मेरे। सो कारण चापटा बसानो छिलो, एबार अपोनेंट आबार मारछे কিন্তু এবার আর গেল না। এবার আমি টপ লেফট কর্নারে দেবো এই গুটিটা, আর মাঝখানের আমার কটা গুটি ছড়ানোর চেষ্টা করব। সো আমার তো বেশি গুটি ছড়াইনি, এবার এইখান থেকে এটা আনবো, টান করব দেখি রাইট কর্নারে। সো একটা ইনডিরেক্ট শট দেখলে আর একটা পারফেক্ট শট চলে গেছে, এইটা দেবো টপ রাইট কর্নারে। সো কী সুন্দর মারলাম টপ রাইট কর্নারে, শটটা দেখতে পেয়েছো। সো এবার আমি এইটা দিয়ে চাপে খেলবো, এইটা দিয়ে অ্যাঙ্গেল করে। সো কী সুন্দরভাবে গুটিটা চলে গেছে। এবার দেখি, এবার আমি এই এই মাছ এই সামনের এইটা খেলবে, এই উপরেরটা, এইটা দিয়ে ওই ওইটা খেলতে হবে ঠিক আছে। কিন্তু গেল না, ঠিক আছে নেক্সট বার ট্রাই করবো। তো অপোনেন্ট দেখি এবার কী কী কটা ঢোকাতে পারে। অপোনেন্টের দুটো, আমার পাঁচটা চলে গেছে। এবার অপোনেন্ট আর একটা দিয়ে দিল, অপোনেন্টের থ্রি আর আমার ফাইভ। সো এবার এইটা দিয়ে নেবে অপোনেন্ট, অপোনেন্টের ফোর আমার ফাইভ হয়ে গেছে। অপোনেন্টের এখানে এই দুটোও যাবে, ব্যাচের ব্যাচের ওটা হয়তো যাবে না ঠিক আছে, অপোনেন্ট আর দিতে পারিনি। এবার আমি আমার ব্যাচটা খেলবো এই পাশটায় বটম রাইট কর্নারে। এবার আমি এইটা খেলবো টপ রাইট কর্নারে, টপ রাইট কর্নারে ওটা চলে গেছে। এবার আমি কী খেলবো, আমার তো সব কটা গুটি মনে হচ্ছে আটকানো। এটা আমি নিয়ে আসি আমার কাছে ঠিক আছে, এটা আমার কাছে চলে এসছে গুটিটা। আর অপোনেন্টের এখন একটা ব্যাচ চলে যাবে ইজিলি, ব্যাচটা জোরে মারলে ভালো করতো, তাহলে আমার এই গুটিটা সত্য ও এই গুটিটা দিতে পারতো ঠিক আছে। দেখা যাক এবার অপোনেন্ট কী মারে, এটা হয়তো চলে যাবে, কিন্তু অ্যাঙ্গেল ব্যাকা থাকার জন্য এগুলিটা গেল না। এবার আমি আগে দূরের গুটিটা খেলবো, আগে দূরের গুটিটা খেলে নিই ঠিক আছে। অপোনেন্টের গুটি আমি হাতে করে দিয়েছি, একটা ব্যাচ মারতে পারবে এরকম জোরে, আর একটা এই রেডটাও যাবে, রেডটা কভার হয়ে যেতে পারে যদি রেডটা আগে মারে। দেখলে কি একটা ইন মানে ফাউ শট মারলো, একটা চলে গেলো, একটা মারতে গেলো আর আর একটা গেল, এরকম মানে এরকম শট ঠিক আছে। দেখা যাক এবার আমি কী করতে পারি। আমার তো আগে উপরেরটা দিয়ে নিতে হবে, উপরেরটা চলে গেছে। এবার আমি রেডটা দিয়ে নেবো, তারপর কভার করে দেবো, আগে রেডটা দিয়ে নিই। সো রেডটা চলে গেছে, এবার আমি কভার করব টপ রাইট কর্নারে, কভারটা করে নেবো। সো টপ রাইট কর্নারে কভার হয়ে গেছে। সো গাইজ যদি গেম প্লেটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে ভিডিওটাকেও লাইক করে দিও। সো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, বাই।